দুই হাজার তেতাল্লিশে জন্ম হওয়া ফিলিপসের দাবি দুই হাজার উনিশ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পৃতি মিস্টার ফিলিপস নামের এক যুবকের দাবি তিনি একজন টাইম ট্রাভেলার দুই হাজার তেতাল্লিশ সালে তার জন্ম হওয়ার দরুন আমার কাছে যা ভবিষ্যৎ তা তার কাছে অতীত ফলে তিনি এমন কিছু ঘটনার সন তারিখ জানেন যা আমাদের পক্ষে জানা সম্ভব নয় ফিলিপসের দাবি দুই হাজার উনিশ সালেই ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধ তা ঘটবে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সংঘর্ষের মধ্যে দিয়ে অবশ্য এ বিষয়ে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি কিন্তু তারপরে তিনি বলে গিয়েছেন অদূর ভবিষ্যতে পৃথিবীবাসীকে বিস্তর দুঃসময় পার করতে হবে ফিলিপস নামের ওই ব্যক্তি জানিয়েছেন দুই হাজার বিশ সালের মধ্যে এ যুদ্ধ শেষ হবে এই যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে বিপুল কয়েক লক্ষ মানুষ এতে মারা যাবে এতে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হবে কিন্তু কম সময়ের জন্য এই যুদ্ধ হওয়ায় শেষ পর্যন্ত সভ্যতা টিকে থাকবে ফিলিপসের দাবি ট্রাম্প এই যুদ্ধে জয়ী হবেন এবং দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় থাকবেন ট্রাম্পের পরে মার্কিন প্রেসিডেন্ট হতে চেষ্টা করবেন অপরাহ উইনফ্রে কিন্তু তিনি সফল হবেন না বরং প্রেসিডেন্ট পদে দেখা যাবে মাইকেল ম্যাকিটনস নামের এক ব্যক্তিকে আর এই সময় মঙ্গল গ্রহে মানুষ পা রাখবে ফ্লিপসের এই ভবিষ্যৎবাণী নিয়ে সরব হয়েছে সোশ্যাল মিডিয়াও অধিকাংশ মানুষ এই ভিডিও দেখে এসেছেন যা তা কমেন্ট করেছেন কিন্তু মজার ব্যাপার টাইম ট্রাভেল নিয়ে উৎসাহী এমন মানুষেরা অনেকেই উৎসাহ দেখিয়েছেন ফ্লিপসের বক্তব্যে কল্প বিষয়টির মধ্যে খানিক সম্ভাবনার আঁচ পেয়েছেন এমন মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায়